রক্তাক্ত সব কিছু আপেক্ষিক। হ্যাঁ, রক্তাক্ত উনি কি ইন্তেকাল করেছেন না না উনি কি আপনার কতটা, আমরা যেটা দেখেছি ওনার কিন্তু রক্তক্ষরণটা দেখিনি, যতটা শুনেছি ওনাকে শুনেছি যে ওনাকে কেউ পিছন দিক থেকে ঘুষি মেরেছে। কাজেই যে ওনার বক্তব্য শুনেছি, উনিও বলেছেন না ভোট বাধাগ্রস্ত হচ্ছে না, আমাকে আক্রমণ করা হয়েছে। এই যে দেখেন না, ঠোঁট কাটা, নাক থেকে রক্ত পড়ছে, ট্রিটমেন্ট চলতেছে, দাঁত নড়ে গেছে। উনি ইন্তেকাল করলে হয়তো ওনার কানে পানি যেত, এই তো যেহেতু রক্তাক্ত হয়েছে, অ্যাসাল্ট হয়েছে, এর জন্য উনি মনে হয় ওনার পুরো আশা পূরণ হয়নি। ইন্তেকাল করলে মনে হয় যেন আশাটা পূর্ণ হইত, তাই না? আমি বলছি এটা নির্বাচন নয়, একটা সাজানো নাটক ছিল, এটা নির্বাচনের সাজানো নাটক। আপনারা দেখেছেন নিজেরাই যে প্রত্যেকটা সেন্টারের অবস্থা কি, যেখানে আমি বিজেপি ম্যাজিস্ট্রেট প্রশাসনের কাছে আমি প্রার্থী বলি, অথচ আমার কথা না আমলই নেয় না, পিজেনি অফিসার কাছে বলি, হ্যাঁ হ্যাঁ দেখতেছি দেখতেছি। আমি তো আগেই বলছিলাম, মানে সেই সকালবেলা প্রথম যখন আটটা আমি ভোট দিয়েছিলাম, যে এখন তো ভোট ভালো মতো দিতে পারলাম, সুষ্ঠু পরিবেশ একটু পরে থাকবে কি না সে ব্যাপারে আমি নিশ্চিত না, এখন ম্যাগ নেই, একটু পরে ম্যাগ বৃষ্টি শুরু হবে কি না সেই নিশ্চয়তা আমি দিতে পারি না, এই কথা আমি বলছিলাম। কিন্তু আপনার ওখান থেকে ভোট দিয়ে আমি যখন পর্যবেক্ষণে নামছি, গিয়ে দেখলাম যতটুকু সেন্টারে যাই প্রত্যেকটা সেন্টারে তারা দখল করছে, মানে ভিতরে লোক যখনই ফিঙ্গারিং দেয় ভোট দিয়ে দেয়। আমি কি হাতে নাতে ধরলাম একজনকে, একবার হাতে নাতে পিজেন অফিসার বললাম, হ্যাঁ হ্যাঁ সেখানে বাহিরে কত লোক সেখানে বসা, আমি বহিরগত লোক এখানে থাকার তো অনুমতি নেই, গোটা বাহিরটা তারা বিভিন্ন এলাকার থেকে লোক এনে প্রশাসনের ছাত্র ছায়া তারা ব্লক করে রেখেছে, সেখানে হাত পাকার কোনো লোকই ঢুকতে দেয় না, এমন সিন ক্রিয়েট করছে যা চিন্তাও করা যায় না। আমি ম্যাজিস্ট্রেট ডাকলাম, র্যাব ডাকি, তারপরে বিজিবি ডাকি, আমি যাদেরকেই ডাকি কলে পিজেডিং অফিসার না বললেও তো আমরা কিছু করতে পারি না। পিজিডি অফিসারকে হাজারো বলে সে তো নিজে কনভিন্স হয়ে গেছে, সে আমার কথা তো শুনে না, কারণ আপনি আমি প্রার্থী আমার কমপ্লেন শুনবেন না, আপনি শুনবেন পিজিডি অফিসারের কমপ্লেন। এবং অনেক কিছু বললাম তারা চলে যায়। এরপরে গেলাম আমরা রিটার্নিং অফিসারের কাছে, তার কাছে গিয়ে কতগুলি সেন্টারের অভিযোগ দিলাম, এরপরে নামলাম, যেই সেন্টারেই যাই এই একই কথা। আপনারা দেখেছেন একটা সাজানো গল্প মনে হয়, সাজানো নাটক নির্বাচনটা। নির্বাচন হয়ে গেছে মাত্র কয়েক, মানে এক ঘন্টার মধ্যে তারা প্রায় 100 কেন্দ্রের রেজাল্ট ঘোষণা দিয়ে, তো মনে হয় যেন আগের থেকেই সব করা, সুতরাং শুধানোর বাকি। আমরা দলগত সিদ্ধান্ত নিয়েছি, আমরা বরিশাল এবং খুলনার ফলাফল প্রত্যাখ্যান করছি, খুলনারটা প্রত্যাখ্যান করছি, সিলেট এবং রাজশাহীর যে নির্বাচন ছিল সেই নির্বাচন প্রত্যাহার করছি। আগামী শুক্রবার বাংলাদেশের সমস্ত জেলাতে এবং মহানগরীতে বিক্ষোভ মিছিল হবে, সেই কর্মসূচি ঘোষণা করছি এবং এই সিইসির পদত্যাগের দাবি করছি, এবং জাতীয় সরকারের অধীনে নির্বাচন দিতে হবে, জাতীয় সরকারের অধীন ব্যতীত বাংলাদেশে কোনো অবস্থাতেই নির্বাচন গ্রহণযোগ্য হবে না, সুষ্ঠু হবে না। আপনারা নিজেরা সাংবাদিক, নিশ্চয়ই আপনারা সব জায়গায় ঘুরছেন, সকাল আটটা আপনি বলছেন, সকাল আটটার থেকে আমি বিভিন্ন এলাকাতে ঘুরছি, এখানে তো আমার বলার কিছু নেই। আপনি তো দেখছেন দখল কারা করছে, আমরা করছি না তারা করছে, পরিবেশ আমরা নষ্ট করছি না তারা নষ্ট করছে, এ তো আমার বলার কিছু নেই, আপনারা নিজেরাই দেখেছেন। শুধু পরিবেশ নষ্টই করে নেই, এরপরে তো আমার মতো আমি একজন প্রার্থী যে এই বছর কোনো প্রার্থীর ব্যাপারে কোনো মন্তব্যই করিনি, কোনো প্রার্থী আপনার দেখাতে পারবেন একটা বক্তব্য, কটূক্তি তো দূরের কথা, মন্তব্যই করি প্রার্থীর নামই নিয়ে মন্তব্য করিনি। সেখানে দেখেন
আমি গেছি বললাম যে এখানে থাকা ঠিক না, আর তারা আমাদের অতর্কিত হামলা করবে, পাথর নিক্ষেপ করবে, ইটা নিক্ষেপ করবে দূর থেকে, এরম আশা তো করিনি। এটা ভদ্র এই যে দেখেন না, ঠোঁট কাটা, নাক থেকে রক্ত পড়ছে, ট্রিটমেন্ট চলতেছে, দাঁত নড়ে গেছে। উনি ইন্তেকাল করলে হয়তো ওনার কানে পানি যেত, এই তো যেহেতু রক্তাক্ত হয়েছি, অ্যাসাল্ট হয়েছি, এর জন্য উনি মনে হয় ওনার পুরো আশা পূরণ হয়নি। ইন্তেকাল করলে মনে হয় যেন আশাটা পূর্ণ হই, তাই না? স্পষ্ট বলছি, জাতীয় সরকারের অধীন ব্যতীত বাংলাদেশে কোন অবস্থাতেই সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব না, কোন অবস্থাতেই না। দেশ মানবতা, ইসলাম দেশ মানবতার স্বার্থেই আমরা নির্বাচন করি। ইসলাম দেশ মানবতার স্বার্থ যেখানে আছে সেখানে নির্বাচনে আমরা আছি, যেখানে ইসলাম দেশ মানবতার স্বার্থ নাই সেখানে হাজারো ক্ষমতার প্রলোভন দেখালো সেখানে আমরা নেই। আমরা তো বললাম যে আসলে এই সরকারের অধীনে নির্বাচন এখন আর করা সম্ভব না, এটা সম্ভব না। আমি বললাম যে এখন তো ইউপি নির্বাচন নাই, এখন জাতীয় নির্বাচন চলে আসছে, জাতীয় নির্বাচন চলে আসছে। যেহেতু সামনের জাতীয় নির্বাচনের এটা হলো আপনার মনে করেন টেস্ট কেস, এই টেস্ট কেসে যদি টেস্ট পরীক্ষায় যদি আওয়ামী লীগ ফেল করে তাহলে জাতীয় নির্বাচনে তাদের অবস্থা খুবই খারাপ হবে। গাজীপুরের রেজাল্ট দেখে তাদের মাথা ঠিক নেই, এর জন্য বরিশালে তারা পরিকল্পিত এই ঘটনা ঘটিয়েছে। ধন্যবাদ। বা এই ফলাফল বানানো, আপনি নিজেই চিন্তা করেন নির্বাচন হচ্ছে কয়টায়, এর মধ্যে ফলাফল ঘোষণা কতগুলি করছে আর খুলনায় কয়টা করছে এটা দেখেন না, দুইটার মধ্যে তাক্তব্য করে দেখেন, মনে হয় যেন তারা আগের থেকে ফলাফল নির্ধারণ করে রাখছে না, শুধু শুনাইতেছে। সেটা পরামর্শ ভিত্তিতে আমরা বলব। দেখেন আইনি লড়াই ভিন্ন জিনিস, এখানে তো আইনি লড়াই বলতে কিচ্ছু নেই, কারচুপিটা এমন ভাবে করে তাকে ডকুমেন্টস থাকে না। আমরা বহুবার তাদেরকে বলছি, বলার পরে তারা নির্বাচন কমিশনের নির্বাচন কমিশন যদি এই কথা বলে সে ইন্তেকাল করে নাই, তাহলে বুঝছেন তার মেন্টালের অবস্থাটা কি। হ্যাঁ, মামলা চিন্তা ভাবনা আছে। দেখেন রশিদ তো কি বলছে কি করছে আমি জানি না, এখানে তো ব্যক্তি কোনো ব্যাপার না, আওয়ামী লীগ আমাকে এই আক্রমণ করাইছে, এর পরিকল্পিত নয়তো সেখানে পরিবেশ আমরা একেবারে শান্ত ছিলাম। আমি তাদের সভাপতি সেক্রেটারিকে আমি কাঁধে হাত দিয়ে বলছি, ভাই আসুন আমরা একটা সুন্দর নির্বাচন উপহার এখানে মহাব্বতের সাথে, আপনি গিয়ে তাদেরকে প্রশ্ন করতে পারেন। আমি উত্তেজনার সাথেও বলিনি, এখানে মহাব্বতের সাথে বলছি যে আসুন আমরা একটা, মানুষ ভোট দিবে, ভোট দিতে আসছে, সুযোগ করে দেন। আমি বলছি এটা নির্বাচন নয়, একটা সাজানো নাটক ছিল, এটা নির্বাচনের সাজানো নাটক। আপনারা দেখেছেন নিজেরাই যে প্রত্যেকটা সেন্টারের অবস্থা কি, যেখানে আমি বিজেপি ম্যাজিস্ট্রেট প্রশাসনের কাছে আমি প্রার্থী বলি, অথচ আমার কথা কোনো আমলই নেয় না, পিজেন অফিসার কাছে বলি হ্যাঁ হ্যাঁ দেখতেছি দেখতেছি, কোনো আমলই নেয় না, অথচ এত টাকা দিয়ে এত পয়সা খরচ করে প্রশাসন এখানে নিয়ে আসছে, তা প্রার্থীর কথা যদি আমলে না নেয় তাহলে কার কথা আমলে নেওয়া বলেন তো।
প্রায় কেন্দ্রে যতগুলি কেন্দ্র প্রত্যেকটা কেন্দ্রে একই হাল, ইল্লা মাশাআল্লাহ কিছু কিছু কেন্দ্র ব্যতীত, সামান্য কিছু কেন্দ্র ব্যতীত প্রত্যেকটা কেন্দ্রে একই অবস্থা। কিছু কিছু কেন্দ্র আছে যেখানে তারা পেশি শক্তি ব্যবহার করতে পারে না, কিন্তু অধিকাংশ কেন্দ্রে পেশি শক্তি ব্যবহার করছে। আমি দেখছি যে দেখেন, আমি দেখছি সেখানে গিয়ে প্রথম অবস্থা দেখছি অন্য কাউকে ঢুকতে দেয় না, আমাকেও ঢুকতে দেয় না, আওয়ামী লীগের লোকজন। আমি বলি আমি ক্যান্ডিডেট, আমি বুধে ঢুকতে পারবো না। বলে আপনি একা ঢুকবেন। আমি বলি একা ঢুকবো না, কয়জন ঢুকবো সে দায়িত্ব কি আপনার কি না, মানে প্রেসিডেন্ট অফিসার এখানে প্রশাসন। বলে না, ও সমস্ত কথা শুনি না। যাই হোক, এরপরে গিয়া দেখি যে সেখানে ভোটাররা ভোট দেয় আর তারা তাকায় আছে ওখানে ভোট দেন। আমি গিয়ে ধরলাম, আপনি কি করতেছেন? প্রেসিডেন্ট অফিসার ডাকলাম। বলে হ্যাঁ, মনে হয় যেন সব একটা প্ল্যান, একটা প্ল্যানের বাস্তবতা আজকে ঘটছে। ভাই ফলাফল প্রত্যাখ্যান করি, এটা কোনো ফলাফলই না, সাজানো নাটক। এটা নির্বাচন হতে পারে না যেখানে প্রশাসন কথা শোনে না, বুধের মধ্যে তারা ফিঙ্গারিং দেওয়ার পরে ভোট তারা নিজেরা দিয়ে দিয়েছে। আমরা অভিযোগ করছি রিটার্নিং অফিসারের কাছে, এবং সেখানে যে সিসি ক্যামেরাগুলি, সেই সিসি ক্যামেরাগুলি অন্যদিকে ঘুরে আর রাখছে।